ওয়েলকাম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটা সবচেয়ে মজার বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যে আমরা সাধারণত আলিএক্সপ্রেসে ঘোরাঘুরি করি, যখন আমরা ওয়েবসাইটে ফেসবুকে যাই অথবা বিভিন্ন ধরনের ইউটিউবে যাই, তখন বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাড দেখি যেগুলো সাধারণত হয়ে থাকে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে। তো ইট কুড বি লাইক ব্যাঙ্গুর, আলিএক্সপ্রেসের মতো স্টোর থেকে। তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেইসব স্টোর থেকে সাধারণত বাংলাদেশের যে ডেবিট কার্ড কার্ডগুলো আছে অথবা এই কার্ডগুলো দিয়ে আমরা ইউজ করে সাধারণত অর্ডার দিতে পারি না, যেটা হচ্ছে সবচেয়ে আমাদের বড় কষ্ট। তো এই ফিচার, এই সবচেয়ে বড় একটা প্রবলেমকে সলিউশন করার জন্য আমি ফার্স্ট পিক্সোমিক স্টোর নামে একটা স্টোর পাই, যেই স্টোর সাধারণত তারা বাইরের দেশ থেকে প্রোডাক্ট এনে দেয়। কিন্তু এখানে একটা সবচেয়ে একটা প্রবলেম সাধারণত আছে, সেটা হচ্ছে গিয়ে তারা সাধারণত টেকনোলজি রিলেটেড প্রোডাক্ট লাইক ফোন তারা সাধারণত আনে না। বাট যদি আপনার ফোনের কোনো অ্যাক্সেসরিজ থাকে অথবা রোবোটিক্স কোনো পার্টস অথবা আপনার যদি লাইক ইফ ইউ ওয়ান্ট টু বাই ডোমেইন এরকম বিভিন্ন ধরনের, অথবা আপনি যদি বিভিন্ন ধরনের সাধারণত মাউস অথবা পেন ড্রাইভ তারা সাধারণত বাইরের দেশ থেকে এনে থাকে। তো টুডে আমি ওদের কাছ থেকে একটা স্টোরে থেকে অর্ডার দিব, যেটা আপনাদের সামনে এখন লাইভলি আমি দেখাতে চাচ্ছি। তো দেয়ারফর আমি এখন আলিএক্সপ্রেসে ঢুকলাম। আলিএক্সপ্রেসে ঢোকার পর আমি মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে চুজ করলাম। ইট কুড বি লাইক আই ওয়ান্ট টু বাই, কী বাই করা যায়, যে আমার একটা দেখি এখানে যদি আমি আমার লাইট নাও, আমি যদি এখানে একটা মনে করেন যে সোলার লাইট, ওকে সোলার লাইট বাই করতে চাচ্ছি। সো এখানে অনেকগুলো সোলার লাইট আছে, ওকে আমি একটা মাইক্রোফোন বাই করবো। সো MICROPHONE মাইক্রোফোন লিখে সার্চ করলাম আলিএক্সপ্রেস থেকে। সার্চ করার পর আমার একটা মাইক্রোফোন চুজ করা হলো। মাইক্রোফোন ইট কুড বি দিস ওয়ান, ওকে আমি এই মাইক্রোফোনটা এখন বাই করতে যাচ্ছি। সো দিস, যদি আমি মাইক্রোফোনটা এখন বাই করতে যাই, সো আমাকে যে জিনিসটা করতে হবে, যে এটার ফিচার দেখলাম, তো এটা DHL-এ শিপ করবো। ও মাই গড, বাংলাদেশে এটা সেল শিপ করতে টু মাচ এক্সপেন্সিভ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, নো প্রবলেম, আমি এখান থেকে জিনিস একটা সবচেয়ে মজার একটা ফিচার্স হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ফ্রি শিপিং একটা অপশন আছে। আমি ফ্রি শিপিংগুলো খুঁজবো। খোঁজার পর আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা প্রফেশনাল মাইক্রোফোন, যেটা হচ্ছে গিয়ে লারবেল টাইপের মাইক্রোফোন। আই হোপ ইয়াস, এটা ছোটো যেগুলো মাইক্রোফোন, এটা ফ্রি শিপিং। সো এটার প্রাইসটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 19.95। সো বেসিক্যালি এটা যদি 19.95, এবং এটার একটা ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি যে ফিডব্যাক হচ্ছে 108টা আছে, এর মধ্যে ফিডব্যাকগুলো আমরা দেখতে পারি উইথ পিকচার যদি হয়, যেখানে ওরা বাই করছে অলরেডি। সো এখন আমাদের প্ল্যানিং যেটা হচ্ছে যে উই আর গোয়িং টু বাই দিস মাইক্রোফোন ফ্রম আলিএক্সপ্রেস, বাট স্টোরটা হবে পিক্সোমিক স্টোর থেকে আমরা বাই করতে যাচ্ছি। সো দিস ইজ ওয়াই আমাকে যে জিনিসটা করতে হবে, আমি পুরো URL-টা কপি করবো। কপি করার পর ওদের একটা অ্যাকাউন্ট লাগে মেবি। সো আমার এটা প্রথম চোখে পড়ে এখানে ওদের একটা ব্যানার থেকে, যে ওরা এখানে একটা ব্যানার দেয় ইটস রিয়েলি কুল, যে বিগেস্ট সিজন সেল উইথ ব্যাঙ্গুড এবং আলিএক্সপ্রেস শপ নাও। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর যেটা হয় যে ওরা একটা অ্যাকাউন্ট খুলতে বলে, তো আমি অ্যাজ এ নিউ কাস্টমার যেহেতু আমি একটা অ্যাকাউন্ট খুলবো। সো ফার্স্ট নেম দিলাম আমি, আমার ইমেল দিতে হবে। সো ইমেলটা দিলাম, ফোন নাম্বারটা দিলাম, ওকে ফোন নাম্বার হচ্ছে আমি এখানে জাস্ট ফোন নাম্বারটা আমার হিডেন রাখতে চাচ্ছি। দিলাম, আমি এখন ওকে। সো দেন আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড দিচ্ছি, সেম পাসওয়ার্ড দিতে হবে আবার। দেন আই হ্যাভ এগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড পলিসি, যে কন্টিনিউ দিলাম, প্রাইভেসি অ্যান্ড পলিসি। অ্যান্ড দেন কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। সো এখন আমার আই হোপ লগ ইন করা আছে। সো আমি আবার ব্যাক যাব, ব্যাক যাওয়ার পর সেম ব্যানারটার উপর ক্লিক করব। ব্যানারটার উপর ক্লিক করার পর অলরেডি আমার মেলও চলে আসছে এখানে, মানে রেজিস্টার করার জন্য।
সো দেন যে জিনিসটা করতে হবে এখানে প্রোডাক্ট নেম এবং লিঙ্ক। সো বেসিক্যালি আমাকে এখানে অনেকগুলো মেসেজ দিব, প্রথমে আমি লিঙ্কটা এখানে পেস্ট করলাম, দেন আমাকে যা করতে হবে এটা প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। ওকে সো প্রোডাক্টের নামটা আমি এখানে দিচ্ছি, দেওয়ার পর এখানে লিখে দিলাম লিঙ্কটাও দেওয়া হলো, কোয়ান্টিটিটা এখানে লিখে দিই, লিঙ্কটা নিচে দিলাম QUANTITY কোয়ান্টিটি হচ্ছে কি 1, কারণ আমি ওদের সাথে মোটামুটি প্রায় ইয়ার ডিল করে দিব এবং এটা যেহেতু শিপিং চার্জ আসতেছে 19.95 সো হোয়াট এভার এটা তারা চেক করে নেবেন হয়তো। সো আমি এখান দিয়ে আমার ইমেল টিমেল দেওয়ার পর ফোন নাম্বারের উপর সাবমিট করে দিলাম। সো হিয়ার উই গো, আমাদের কাজ শেষ অলরেডি। সো আফটার সাম টাইম আই হোপ দে উইল ইনফর্ম আস, সো আমি এর জন্য পোস্ট করবো কিছুক্ষণের জন্য, দেখি ওরা রিপ্লাই দেওয়ার পর আমি আবার আপনাদেরকে এটা শো করবো। সো হিয়ার উই গো, যে আমাদের অলরেডি এখন একটু আগে মেল আসলো এবং মেলের মধ্যে লেখা হয় যে হ্যালো ইস্তি টু বাই দিস প্রোডাক্ট ইউ হ্যাভ টু পে 1895 টাকা এবং ইফ ইউ ওয়ান্ট টু কনফার্ম দিস অর্ডার প্লিজ কমপ্লিট ইউর পেমেন্ট রকেট এই অ্যাড্রেসে। সো আই হোপ আমি এই অর্ডারটা কনফার্ম করি বা না করি, আমি আই হোপ ডিল করতে পারছি এবং দে আর সিরিয়াসলি বাই দিস প্রোডাক্ট। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমি যেটা বলবো যে আপনারা এখানে একটা নির্দিষ্ট পরিমাণে কমিশন পাবেন যদি আমার ভিডিওর নিচে একটা ডেসক্রিপশনে একটা কুপন কোড দেওয়া আছে, যদি আপনারা সেম কুপন কোডটা ইউজ করে থাকেন আপনারা যখন অর্ডার দিবেন। সো ইট কুড বি লাইক এখানে যখন আমরা অর্ডার দিলাম আমরা এখান থেকে অর্ডার দিতে পারবো, লাইক মাই অ্যাকাউন্টে গিয়ে, তারপর এখানে হচ্ছে কাস্টম অর্ডার। সো কাস্টম অর্ডার গিয়ে যখন আমরা অর্ডার দিব, সো এখানে বেসিক্যালি আমরা তো ডেসক্রিপশনটা দেওয়া থাকে তাই না, তো ডেসক্রিপশনে দেওয়ার সময় এখানে আপনার কুপন কোড যদি ইউজ করেন, যে লাইক আমি কুপন কোড মানে কুপন কোড ইউজ করি, কুপন কোড লিখে যদি আপনি নিজের যে ভিডিওতে দেওয়া কুপন কোডটা ইউজ করেন, দেন আই হোপ তারা আপনার একটা নির্দিষ্ট পরিমাণে কমিশন দিবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড থ্যাংকস টু ওয়াচিং ওয়ান্স অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক আওয়ার ভিডিও অ্যান্ড শেয়ার কমেন্ট অফকোর্স করতে হবে, বিকজ আমার দেখা মতে বাংলাদেশে সাধারণত খুব কম স্টোর মানে কম স্টোরি তারা মানে সাধারণত আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট আনে অথবা বিভিন্ন চায়না থেকে বিভিন্ন স্টোর ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে স্টোর মানে প্রোডাক্ট আনে থাকে, এর মধ্যে খুব কম স্টোর মানে এবং এদের মধ্যে হচ্ছে গিয়ে দিস স্টোর ইজ ওয়ান অফ দেম। সো আই হোপ এটা রিভিল করার জন্য একটা তো লাইক পেতেই পারে তাই না, তো থ্যাংক ইউ এভরিওয়ান।